এলা কাসমে শেরখ আখবার ও শিরখ আসাম শিরখ দুভাগে বিভক্ত প্রথম নম্বর হচ্ছে বড় শিরখ এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ছোট শিরখ না শেরখ আল আখবাদ আসসালাম আফআস সালাম ইদামা তাইলে হলে দেখবেন না বড় শিরখ বড় শিরখ করে কেউ যদি মৃত্যুবরণ করে তথা বড় শিরখের অবস্থায় যদি কাউর মৃত্যু হয় তাহলে সে জাহান নামে সে চিরস্থায়ী জাহান নামে সে যাবে আর দ্বিতীয় শেখ যেটি হচ্ছে ছোট শের এই ছোট শিরকে অবস্থায় কারোর যদি মৃত্যু হয় তাহলে সে তার যে গুণা সে গুনা পরিমাণ সে সে তাকে শাস্তি ভোগ করতে হবে জাহান নামে তারপরে সে জান্নাতে যাবে কিন্তু হারাম এর স্তর হচ্ছে চারটি সারা প্রথম নম্বর হচ্ছে ছোট গুনা ও আয়লামেন হা খাদা আর এর চেয়ে বড়ো স্তরটি হচ্ছে কবিরা গুনা ও আয়লাম হাখ্যা বা রাশিয়ার আসার আর এর চেয়ে তৃতীয় নম্বর যেটি হচ্ছে এর চেয়ে বড়ো আর একটু বড়ো সেটি হচ্ছে কাবিরা সগীরা গুনা ওয়াইল শেহ্য়ের খেলা সারাফ আর চতুর্থ নম্বর হচ্ছে সেটি হচ্ছে শেরকে আকবর যেটি হচ্ছে সবচেয়ে বড় হারাম এবং গুনাহা আল্লাহর রবুল আলম যেন আমাদেরকে এই শিরকে আকবর থেকে যেন আমাদেরকে বাঁচান আম সে আলাহশের খেলা বড় শিরখের কিছু আমরা উদাহরণ পেশ করছি আই আই বাহাদা তসরাফ লেখা ইরেলা বাহাদা হোশির খেলা যে কোনো ইবাদত আল্লাহ ব্যতীত অন্য কাউরই জন্য ব্যয় করা হয় তাহলে সেটা শিরখে আকবার সাল্লাহ লেখা সে নামাজ পড়ল আল্লাহ ব্যতীত শাহজাদা আলা ইয়েল্লা الله أنو حاجة لغير الله صام لغير الله شيء هذا كله أنير جنو الطواف حول القبور قبور الطواف الذبح للجن للأولياء للصالحين أبنار أولي جنو، جنو كل عبادة تصرف لغير الله فهذا الشرك أكبر সে এবাদের যদি আল্লাহরব্লা আলমিন ব্যতীত অন্য কাউরির জন্য যদি করা হয় তাহলে সেটি হচ্ছে শেরকে আকবর আল্লাহ ফেম আইলে আলেহে এল্লাল্লাহ শেরখা আকবর অনূর্বভাবে যে আল্লাহ আল্লাহরউব্লা আলমিন ব্যতীত অন্য কেউ করতে কবুল করতে পারে না আল্লাহরব্লা আলম ছাড়া দিতে পারে না সে দোয়া যদি অন্য কাউরীর কাছে করা হয় তাহলে সেটি শিরকে আকবর না আর শেরখা আসর আমফেরা আপনার ছোট শিরকের কিছু উদাহরণ আমরা পেশ করছি আল হালিফ বিগাইরিল্লাহ احلف بالنبي صلی الله علیه وسلم بالواله بالحسین বেল্লা بالراس بالرقبه بالله اللحیه بتربه الجد نعم بالعشیره بالحیا উদাহরণ যেমন হলো ছোট শিরকে যে কসম খাওয়া আল্লাহ ব্যতীত অন্য কাউরি নামে কসম খাওয়া যেমন নবীর নামে যেমন আপনার কোনো ওলি আওলিয়ানের নামে যেমন মানুষের কোনো মাথা বা ঘাড়ের বা দাড়ির বা অন্য কিছু মানে আল্লাহ ব্যতীত তথা আল্লাহ ব্যতীত অন্য কারে অন্য কাউরির নামে খাওয়া হচ্ছে কাউল আসে আল্লাহ মা অনুভাবে এ কথা বলা যে মা শাহ আল্লাহ ওসিত এ কথা বলা তথা হেনবী আপনি বা হে ব্যক্তি কোন ব্যক্তিকে সম্বোধন করে বলা যে আপনি যা চান আর আল্লাহ আল্লাহ যা চান এভাবে এ কথা বলা হচ্ছে শিরকে

তার তার সেই মুখ يعتقد ويجعل ما لم يجعل الله سبحانه وتعالى سبب سبب مثل يضع قلنا راس ثور اعن ذئاب حافر بعض الاشياء يعتقد انها اسباب لدفع العين هذا شرك اصلا ونربابه কোন বিষয়কে কোন কারণ সেটাকে মাধ্যম খারাপ থেকে আমাকে বাঁচাতে পারবে আমাকে খারাপ থেকে আমাকে রক্ষা করবে এটাও শিরকের আজকার ছোট শিল্পের অন্তর্ভুক্ত